নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জ খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। বামফ্রন্টের বর্ষিয়ান নেতা মোহাম্মদ সেলিম জলপাইগুড়িতে। এদিন তিনি জলপাইগুড়ি মঞ্চ থেকে কি বললেন সরাসরি শোনাব আপনাদের। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। জলপাইগুড়ি থেকে মন্দিরা দাসের রিপোর্ট, গ্রামীণ সমাচার। আমি তোমাকে মারব, কিন্তু তুমি যদি আমাকে মারো তাহলে এটা বাঁচিয়ে দেবে, তাই তো? তাহলে হিন্দু ধর্ম নিয়ে হোক, মুসলমান ধর্ম নিয়ে হোক, বৌদ্ধ ধর্ম নিয়ে হোক, খ্রিস্টান ধর্ম নিয়ে হোক, শিখ ধর্ম নিয়ে হোক, গোটা পৃথিবীতে এবং আমাদের দেশে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়। চোর, জোচ্চোর, ডাকা, খুনি, তোরাবাজি, তারা সব লুট করবে। আর যখনই আপনি কিছু বলবেন, তখন সামনে ধর্ম দেখিয়ে দিয়ে ধর্মের ঢালে নিজের মুখ ঢেকে নেবে, যেমন মমতা ব্যানার্জি হেজাব করে নিজের শয়তানি মুখটাকে ঢেকে নিয়েছে। তার হেজাবের থেকে চুল বাইরে বেরিয়ে গেছে বলে মমতা ব্যানার্জি প্রমোট করছে, এরম করে দিয়ে উঠল। আর তারপরে আমি বলি, এরা চোর, এরা দুর্নীতিবাজ, এরা তো লাভার। আমার কিছু মুসলমান চাষা বয়স্ক লোক ভালোবাসে, বলে সেলিম ভাই এমন করে বলবেন না, এই তো যে সে নেতা নয়, এ তো মনে হয় সাক্ষাৎ ফেরেশতা আসমান থেকে নেমে এসেছে। আরে হাদিসের লেখা আছে, কখনো কখনো শয়তান শয়তানি বুদ্ধি নিয়ে খেলা করার জন্য ফেরেশতার ভেদ ধরে আসে। এখন বলছে না আইসিআইআরএসএস খুব ভালো বলছে? আমি বিশ্বাস করি না আরএসএস খারাপ। যদি বলতো আমি বেনিফিট অফ ডাউট দিতাম। শুনেন খুব গর্বে শুনিয়ে না কি বললো, আমি জানতাম না আরএসএস এতটা খারাপ, বলতেই পারে। এই জন্য মালপোয়া খাইয়েছিল বাজপেয়ীকে, এই জন্য কংগ্রেস ভেঙে তৃণমূল তৈরি করে বিজেপির সঙ্গে গিয়ে মন্ত্রী হয়েছিল। তারপরে বললো আই ডোন্ট বিলিভ আরএসএস ইজ ব্যাড। আরএসএস ভীষণ ভাবে এরকম সার্টিফিকেট চাইছে, এই যে মব লিঞ্চিং হচ্ছে, এই যে সিএনআরসি ইন্টারের নামে দেখবেন আসামে অসংখ্য মানুষ ভাষাগত সংখ্যালঘু, সে বাংলা ভাষায় বলে বা লুঙ্গি পরে বা দাড়ি আছে বা টুপি আছে বা মসজিদে যায়, তাকে বাংলাদেশি বলে গোটা দেশে রোহিঙ্গা বলে, কোথাও বুলডোজার লাগিয়ে দিল্লিতে হরিয়ানায় তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে। মানি কোটিপতি কোটিপতি থেকে হাজার হাজার লাখ লাখ কোটি হয়েছে, আর গরিব মানুষ তারা আরো গরিব হয়েছে। মুসলমান মুসলমানের পেয়েছিলেন আরএসএস কে যে সার্টিফিকেট দিয়েছেন ওটাও নকল। আরএসএস ইজ নট দ্যাট ব্যাড, এটা বলা ঠিক নয়। আরএসএস ইজ আমাদের দেশের জন্য সবচেয়ে বড় বিপদ, একটা ফাঁসিবাদী রাষ্ট্র কায়েম করতে চায়। পরিষ্কার কথা, কেন বুঝির কথা বলছি? যারা মুসলমান আছে তৃণমূলের মধ্যে তাদেরকে বলি, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলি, বললে বলে হ্যাঁ মৌলভী সাহেবকে বললেন, ধর্ম নিয়ে বললেন, ধর্ম নিয়ে বলছি না, বিজেপি এরকম করে চুরি করবে ধর্মের নামে, চুরি করে নিজের জন্য, আর ধর্মের বর্ম লাগিয়ে নেয় যত অপকর্ম করে। আগেকার চিহ্ন হতো না ঢাল, যে তলোয়ার দিয়ে লড়াই হয়, এই যে পুলিশ যেরকম সামনে ঢাল কেন রাখে, ওই পুলিশ আগে কলম দিয়ে যখন লড়তো, যখন যুদ্ধ করতো শিরস্ত্রাণ করতো, এই হেলমেট পরে সামনে ঢাল রাখে। আমি তোমাকে মারব, কিন্তু তুমি যদি আমাকে মারো তাহলে এটা বাঁচিয়ে দেবে, তাই তো? তাহলে এই বোঝা যাবে না। আজকে লাল ঝান্ডা যখন আপনারা মিছিল করে এসছেন, একসঙ্গে এসছেন পুরুষ মহিলা, চা বাগানের কমি, খেত মজুর, মাস্টারমশাই, বেকার যুবক, ব্যাংকের কর্মী, কোনো আলো ভাগ হয়েছে, মিছিল সবাইকে এক কাট্টা করে। এই জন্য মমতা ব্যানার্জি যেদিন সরকারে এলেন বললেন মিছিল চলবে না, মিটিং করা যাবে না, পার্টি অফিস খোলা যাবে না, স্ট্রাইক করা যাবে না, ছাত্র সংসদ করা যাবে না, এসএফআই করা যাবে না, ছাত্র ব্লক করা যাবে না। এখন ওই পুলিশগুলো পুরোনো সিলেবাসে পড়ে আছে, ভাবছে মিছিল করবে না, মিছিলের অনুমতি নেই। আরে তোমার সিলেবাস পুরোনো হয়ে গেছে, বাতি হয়ে গেছে। মাতারা ইন্ডাস্ট্রিজ নিয়ে এলো উন্নত মানের এবং সুলভ মূল্যে বিভিন্ন ধরনের কাঠের তৈরি ফার্নিচার।
রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি। আপনি এখানে পাবেন সুলভ মূল্যে উন্নত মানের কাঠ ও কাঠের তৈরি ফার্নিচার, তাই অতি সত্বর যোগাযোগ করুন আপনার ঘর সাজানোর জিনিস পেতে। রাজগঞ্জ কালীনগর জলপাইগুড়ি, তপন বিশ্বাস, মোবাইল নম্বর 9932592386। ওনার সংস্থায় তৈরি জিনিসগুলো ইতিমধ্যেই বাজারে খ্যাতি অর্জন করেছে, তাই বিলম্ব নয়, অতি সত্বর যোগাযোগ করুন। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বিআর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে, তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932967676। এই মোবাইল নম্বরে।